দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণের চতুর্থ দিনে বুধবারও বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ছিল উপচে পড়া ভিড়। সকাল 10টা থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত চলে ফরম বিতরণের কাজ। এদিকে আনন্দ উৎসাহের মধ্য দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মনোনয়ন ফর্ম কিনতে আসা প্রার্থীদের শত শত কর্মী ঢাক ঢোল পিটিয়ে আনন্দমুখর পরিবেশে ফর্ম ক্রয় করেন। মনোনয়ন প্রত্যাশীরা বলেন, মনোনয়ন পেলে নিজ নিজ এলাকায় জনকল্যাণমূলক কাজ করে যাবে এবং শেখ হাসিনার 2011 সালের ভিশন বাস্তবায়নে নিজেকে নিয়োজিত রাখবে। মধ্যবিত্ত বাংলাদেশকে মালয়েশিয়ার মতো উন্নত দেশ গড়ার প্রতিশ্রুতিও দেন মনোনয়ন ফর্ম কিনতে আসা প্রার্থীরা। এদিকে বিকাল 3টার দিকে বেসামরিক ও পর্যটন মন্ত্রী ফারুক খান ও সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ নেতাকর্মীদের নিয়ে ফর্ম কিনতে আসেন। তবে দেশের উন্নয়নমূলক কাজের পাশাপাশি সন্ত্রাস দুর্নীতি ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার দৃঢ় প্রতিজ্ঞার কথা জানান মনোনয়ন প্রত্যাশী।